আমার কিছু করার নেই, আমি চলে যাবো। বাড়ি থেকে চাপ আসছে মানে আমাকে চলে যেতেই হবে। আর শোনো, তোমরা নাই এক ডায়লগ দেবে না, তোমরা প্রত্যেকটা ছেলে সমান। সোহিনীদি যখন চলে গেল তুমি পারলে না আটকাতে। আর হিমাংশু দাদা দেখলে রিজন কি দিল, মুসলিম। ওয়াও গ্রেট, এটা কোনো রিজন আমার মনে হয় না। আরে প্রেম করার সময় এসছে রে পারমিশন নিয়ে, এখন বলছে মুসলিম। চলে যাচ্ছিস? হ্যাঁ, আমি কি করবো এখানে বসে, আমাকে যেতেই হবে। না পালিয়ে পাচ্ছিস মানে? আমি যদি তোকে আজকে আটকে রাখতে চাই তুই থেকে যাবি? এক সেকেন্ড, কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখ সামনে ভিক্টোরিয়া, হাজার হাজার প্রেমের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে, আর আমরা আমাদের এই মুহূর্তগুলোকেও স্মৃতি করে রাখতে চাই, ভবিষ্যতের কথা না ভেবে।